আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, কি আপনি কি ইলেকশন করবেন? ইচ্ছা তো আছে, আল্লাহ দিলে টাকা পয়সা তো কমলো না, এখন চাই ইজ্জত। কি যে কন্যা, এই অঞ্চলে ক্ষমতার সম্মানের কমতি কি আপনার? এটা তো এই অঞ্চলে, আমার তাতে পোষাইতেছে না। আমি চাই সারা দেশের সারা জাতির সম্মান। বুঝছি, আপনি এমপি ইলেকশন করবেন না? তাহলে তো আপনি কত বড় বড় মানুষের সাথে মিশবেন, দেশ বিদেশে ঘুরবেন, তাই না? ইস, আমার যে কি খুশি লাগতেছে, কি কমু। আচ্ছা, আপনার তো কোনো লেখাপড়া নাই, অসুবিধা হইব না? আরে, টাকা পয়সা থাকলে কোনো কিছুর অসুবিধা হয় না। আচ্ছা, কোন দলে খেলাইবেন? সব দলেই চেষ্টা করব, কোনো দলে না হইলে তাহলে স্বতন্ত্র। আমরা কি তখন ঢাকা থাকুন? আরে, এমপি হওয়ার পর কেউ কি গ্রামে থাকে নাকি? সবাই শহরে থাকে, গ্রামে দুই একদিনের জন্য বেড়াবার আসে। আমার যে কি খুশি লাগতেছে, কি আপনি কম। খুশি লাগতেছে, খুশিতে নাচবা, নাচো। কি হয়েছে কন্যা আপনি? এই নেন, ধরেন, পান ধরেন। ভয় পাইছো? ভয় পাবো না। ঈদ উপলক্ষে মেলার উদ্বোধন হইলো, আমার তো সব মান্যগণ্য করে, তাই সকল মিলে আমার ধরলো মেলার প্রথম কাস্টমারটা যেন আমি হই। আর মেলার প্রথম কাস্টমার প্রথম জিনিসটা কিনে আনছে তোমার জন্য, লাল চুড়ি, যা তোমার হাতে মানাইব না। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা বরকত ভাই, তোমার একটা কথা কইতে চাইছিলাম। না না, থাক থাক থাকবো কেন, বলো বলো, কি বলতে চাইছিলে বলো। না মানে আমি তোমারে টাকা দিয়ে দিতাম, তুমি মেলা থেকে আমাজন একটা ইমিটেশনের সেট এনে দিও। তুমি আমারে অপমান করতেছো, একটা সেট কিনা দেওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কয় সেট লাগবে তোমার বলো, কয় সেট লাগবে বলো বলো। না না, ঠিক আছে, টাকা দিতেছি না, তুমি আমার একটা সেট এনে দিও। হ্যাঁ, আচ্ছা, কালকে ঠিক এই সময় আইসো। অন, তুমি যাও, করবো, এবার দেখে ফেলাইব। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, গুডু গুডু।